তোমরা যারা ভাবো আমাদের ভিডিও না দেখে না, দেখো দেখে আজকে দেখো, জটিলা শাশুড়ি কিন্তু হোয়াইট কালার শাড়ি পরে গেল। সেদিন আমি ভিডিওতে বলেছিলাম শাশুড়িকে কেন এরকম ধরনের শাড়ি পরাও, কেন সাদা শাড়ি পরাও না, সাদা শাড়ি না, বয়স্ক মানুষ হয়ে গেছে, নট বিকজ অফ আর উইডো, কারণ একটা চারটা ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, দেখেছো তো, সেটা অসুস্থ, তাহলে কেন ওর ঘরে কেউ দেখা করে না, কেন কেউ আসে না, দেখতে থাকছি ভিডিওটা, সঙ্গে থাকো দেখতে থাকো। আজকে আমি ভিডিওটা একটু বড় করেছি, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ, আমার সাবস্ক্রাইব থেমে গেছে এক জায়গাতে, আমার কিছুটা হলেই কিন্তু ছয়ক হয়ে যাবে, একটু সাহায্য করো আমাকে, একটু FBতে শেয়ার করো, আর দেখো আজকে আমি প্রত্যেকটা পয়েন্ট কতটা সঠিক বলেছি, তোমরাই আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিও কেমন হয়েছে। না 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 রবে না গোপনে, গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া মধুর মিলনে গোপন কথাটি। ও জটিলা তোরে শুধাই রে, কালকে আমরা সবাই দেখলাম হোম ট্যুর, তাই তো? জটিলা এখন কি করবে, রান্না বান্না নিচে করে না, রান্না তো অন্য কেউ করে দেয়, হ্যাঁ রাত্রে রান্না মাঝে মাঝে ও করে, বাকি রান্নাটা ওকে কেউ করে দিয়ে যায়, ও যতই মুখে বলুক না কেন আমি করছি না আমি করি, ওর ওই দিনও আমি বলেছি পুরো রান্নাটা ও করে না, ও একটা আইটেম করলে করুক, আদারওয়াইজ ওর রান্নাগুলি ও করে না। আচ্ছা কালকে কী করলো, তোমরা দেখতে চাইছো হোম ট্যুর হোম ট্যুর হোম ট্যুর, তাই ও আমাদের জন্য ও হোম ট্যুর দেখালো, হোম ট্যুরে দেখালো, ওর অনেক কিছু বাকি আছে, হ্যাঁ আগের ঘরগুলি দেখালো, কিন্তু কোনোদিনও কিন্তু বলে না এখন হোম ট্যুরের সময় এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর ছিল, দেখেছেন এই ঘরে আমার মা আর আমার মেয়ে ঘুমিয়ে আছে, দেখাবো না ভালো লাগছে না, এটা এখন বন্ধ থাকে, এটাতে চাল থাকে, সেরকম দেখিয়েছে কি যে এই ঘরটা আমার শ্বশুরমশাইয়ের ঘর ছিল বা বাবার ঘর ছিল বা বাবার জিনিসগুলি, আমাদের পুরনো জিনিসগুলি পুরনো আলমারিগুলি, এটা আমার মার আলমারি বা এটা বাবার আলমারি, এগুলো কিন্তু সাধারণত লোক দেখায়, এই ঘরটাতে বাবা থাকতো, এখানে বাবার জিনিসগুলি আছে, দেখিয়েছে বাড়ির কোথাও কোনো স্মৃতির পাতায় সেই মানুষটা নেই যেই মানুষটা এই বাড়িটার একটা ইট গাঁথনি করেছে। তারপর তো অ্যাজ ইউজুয়াল ওপর, আচ্ছা এখানে একটা কথা বলছি, ওপরে যাব ওপরে যাব, তোমরা বলো গৃহপ্রবেশ কবে করবো, নিশ্চয়ই পুরোহিত বলবে, পুরোহিতকে জিজ্ঞেস করে করবো, অনেক কিছু বলছিল, কবে, মেয়ের জন্মদিন করার আগে, মেয়ের জন্মদিন করার আগে ও একটা এক্সট্রা বারবার, কারণ যাতে ওপরে জন্মদিন হলে কোনো কথা না হয়, তাই আগের থেকেই ওপরে যাব ওপরে গৃহপ্রবেশ ওপরে গৃহপ্রবেশ বলে অ্যাক্টিং শুরু করে দিয়েছিল। যেই ওপরটা হয়ে গেল কোথায়, ওপরে রান্নাঘর হয়নি, ওপরের বাথরুম কমপ্লিট হয়নি, ওপরের এখনো প্রচুর কাজ, ও খালি বলছে সিঁড়ির গ্রিল সিঁড়ির গ্রিল সিঁড়ির গ্রিল, সিঁড়ির গ্রিল ছাড়াও কিন্তু ওপরের বাথরুমে অনেক কাজ রয়েছে, কিচেন রয়েছে, সেটা কিন্তু বলছে না। নিচের কাজ তো ছেড়েই দিলাম, ওপরেও প্রচুর কাজ আছে, সেটা কিন্তু না বলে লাইট মানে ফ্রিজ যে ইনস্টলেশন করেছে, ফ্রিজের পয়েন্টগুলি দেওয়া, ইলেকট্রিক পয়েন্টগুলি দেওয়া হয়নি ঠিক মতো, অনেক জায়গায় ইলেকট্রিক পয়েন্টগুলো দেখা হয়নি দেওয়া হয়নি, কিন্তু সেগুলি না বলে ওই ওপরে যাব, কারণ কিছু না, যাতে মেয়ের জন্মদিনটা ওপরে হলে যেন কথা না হয়, মানে বলবে তো ওপরে চলে এলিয়ে মা বার্থডে করে ফেললে। আচ্ছা এখানটা কথা বলছি, ও অনেক কিছু নিয়ে ভাবছে, ফল সিলিং নিয়ে ভাবছে, সেন কিছু নিয়ে ভাবছে, কাছে ছেলেটা মানে জঞ্জাল ওপরে থাকবে, কখনো যদি জঞ্জালকে নিচে নামাতে হয়, বোনদের জন্মদিনে বাড়িতে গেল ভাইয়ের বাড়িতে গেল, কতটা কষ্ট হবে, সম্ভব কি এই সিঁড়ি দিয়ে হুইল চেয়ার নামানো, একটা এরকম করে স্লাইডিং সিঁড়ি করার কথা তো একবারও বলছে না, একটা ঘরের এখন ঘরের মধ্যে কি করে স্লাইডিং সিঁড়ি হবে, এটা নিশ্চয়ই একটা প্রশ্ন হয়, ওরকম করে একটা সিস্টেম করে হুইল চেয়ারের জন্য একটা লিফট সিস্টেম, ফল সিলিং থেকে বেশি ওর ইম্পর্টেন্ট হবে, যদি সত্যিকারে জঞ্জালের বউ হয় সেটা হচ্ছে ওর লিফট, আজকাল অনেক বাড়িতেই কিন্তু লিফট লাগানো যায় এবং লাগায়, ওর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে একটা লিফট সিস্টেম করা, আর লিফটে কিন্তু খুব বেশি টাকা লাগে না, ওর তো একটা ফ্লোরই হবে লিফট না, কারণ যেহেতু ওর হাজব্যান্ডকে নামাবে, এই জানালাটাতে বসে বাইরের জগৎটা দেখবে, এই জানালাটা বসে এটা করবে, তাহলে সিঁড়িতে কী করে নামবে ও, আপনাদের মনে আছে ভিউয়ার্সরা যখন একবার ওই বিশাল বড় তুফান আসছিল, তখন তাড়াতাড়ি করে কিন্তু তুফান আসবে বলে ও ওর ননদের বর আর ননদ, তখন ওর ভাসুর ছিল না, ননদের বর আর ননদ এসেছিল তাড়াতাড়ি করে রাতের মধ্যেই গঙ্গার পাড়ে তুফান আসবে বলে, ও এক রাতের মধ্যে কিন্তু জঞ্জালকে ওই ঘর থেকে শিফট করে এই ঘরে এনেছে, যদি তুফানে একটি টালির চাল টাল সব উড়ে যায় জঞ্জালের কী হবে, ওরা তো ভাগে ভাগম ধরে চলে আসতে পারবে, এর জন্য বললো যখন তুফান আসবে তাড়াতাড়ি করে খবর দিলাম, দিদি আসলো জামাইবাবু আসলো, দাদা ছিল শ্বশুর বাড়িতে, দাদা ছিল না এখানে, তো ওরা এসে রাতারাতির মধ্যেই জঞ্জালকে ওই টালির ঘর থেকে, দেখুন আমাদের ঘর সঞ্চার হয়ে গেল, জঞ্জালবাবুকে আমরা কালকে রাত্রেই নিয়ে চলে এসেছি,
তাড়াতাড়ি ওদেরকে খপ, কারণ একটা ঘর থেকে ওকে শিফট করতে ওদের এত পরিশ্রম হয়েছে। তাহলে আজকে যদি কখনো ওপর থেকে নিচে নামাতে হয় ও কতবার কতজনকে খবর দেবে? তার মানে কি? তার মানে ও যদি ওয়াকার দিয়ে ওকে সিঁড়ি থেকেও নামাতে পারবে, তাই ও এখন এতটা ভাবে না যে সিঁড়িতে ওপরে উঠানো গেলে কোনো বাড়িতে, ইনফ্যাক্ট আগে ডাক্তারের কাছে নিয়ে যেত, সেখানেও কষ্ট হতো। শ্বশুরমশাইরা ও মিলে ডাক্তারের কাছে কিন্তু ওকে নিয়ে গেছে। আমি ওর আজকের ভিউয়ার্স না, ডাক্তার নিয়ে যাওয়ার সময় কিন্তু কষ্ট হয়েছে। শ্বশুরমশাই আর কে ধরে ধরে টোটোতে উঠিয়েছে, ডাক্তারের কাছ থেকে আগে নাম্বার নিয়ে এনেছে, টোটোতে বসতে ওর কষ্ট হয়, এগুলি কিন্তু সব দেখাতো। এখন সেসব জিনিস সম্পূর্ণভাবেই নেই। এমনকি এখন ওকে একা বাড়িতে, সম্পূর্ণ একা বাড়িতে রেখে ওরা বেরিয়ে যায়। এবার আসছি আজকের ভিডিওর কথা। ও জটিলা তোরে শুধাই রে, কবে তুই সত্যি বলবি রে? ওই যে বলছিলাম সুন্দরবন সুন্দরবন সুন্দরবন, তো সুন্দরবনে শাশুড়িকে নিয়ে গেল গ না পাগলি বললে মাইন করে শনি ছাগলি, শনি ছাগলি মা আর মেয়েকে নিয়ে গেল সুন্দরবন হালুম হালুম দেখতে। ঠোঁট পালিশ, এইটুকুন বাচ্চাকে ঠোঁট পালিশ দেওয়াটা শেখানোটা খুব জরুরি। এবং দেখলাম তো আজকে আমি ওদিন ভিডিওতে বলেছিলাম যে শাশুড়িকে বলে কী শাড়ি পরাও, তুমি নিজে, তোমরা বিশ্বাস করো না ভিউয়ার্সরা যে ওরাও আমাদের ভিডিও দেখে, তুমি নিজে একটা সুন্দর সাজো, হোয়াইট হোয়াইট শেডের মধ্যে চুড়িদার পরো, হোয়াইট হোয়াইট শেডের মধ্যে ব্যাগ নাও, শাশুড়িটাকে আমি শাড়ি কেন পরাও? দেখলে আজকে শাড়িটা কি পরালো? হ্যাঁ, আজকে শাড়িটা সত্যিকারের শাশুড়ি সুলভ শাশুড়ি শাড়ি ছিল, নট বিকজ উনি বিধবা ধরনের না। সুন্দর একটা ব্লু কালারের ব্লাউজের সাথে সুন্দর একটা হোয়াইটের মধ্যে হালকা ইয়েলো, এরকম চারটা সন্তানের বিয়ে হয়ে গেছে, শাশুড়ি নাতি নাতনি হয়ে গেছে, দোয়েল কত বড় হয়ে গেছে, কথাটা ঠিক আছে, তুমি এই একটা পিঙ্ক কালারের ব্লাউজ, নেভি ব্লু আর পিঙ্ক শাড়ি মিনিমাম তো এটা করো। আজকে শাড়িটা কিন্তু সুন্দর ছিল। কি বলতাম আমি, যে এ কেমন পরিবার, বাড়িতে বোনরা আসে মারা আসে, কেউ ভুলোই ঘরে আসে না, পাড়া দেয় না, ভাইটা চলতে পারে না, হাঁটতে পারে না। দেখলেন আজকে ওরা আসলো, যাবার আগে কথা বললো, সুন্দরবনে যাচ্ছে, ভাই কি খাবে না খাবে, সুন্দরবন থেকে কি আনবে, কাঁকড়া আনবে, ইলিশ মাছ আছে কিনা, তারপরে ভাইকে বললো তুই আমার বাড়িতে যাবি যখন তোকে আমি খাওয়াবো বিরিয়ানি করে। তো সব কিছু হয়ে গেল। সেদিন যখন এই শনি ছাগলি যাচ্ছিল ওই ইকো পার্ক, যেটাকে নিকো পার্ক বলছিল, নিকো ইকো যাই হোক, নিকোকে ইকো বলছিল, তখন বলেছিল তুই তো মাকে নিয়ে আসলে না কেন, মেয়েকে নিয়ে আসলে না কেন? ও তখন বলেছিল আমার মার তো শরীর ভালো না, হাতে ব্যথা, মাকে নিয়ে আসা ঝামেলা। তা আজকে সেই মাকে নিয়ে সুন্দরবনটা নিশ্চয়ই আরো অনেক দূর, অনেক ঝামেলা, কি করে যাচ্ছে মা? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। দেখলে সেদিন সেইটুকু এইখান থেকে একটা পার্কে, সে নিকো পার্কে সে যেতে পারলো না, কারণ ওর মার হাতে ব্যথা, মার অসুবিধা হবে, মানিকে নিয়ে যেতে পারলো না। আজকে ঠিক এই দোয়েল পাখিকে নিয়ে কিন্তু আজকে ও সুন্দরমা যাচ্ছে। আর ভাইয়ের ঘরে দেখলে তো আমি বলেছি না, আমাদের কথা ওরা শুনে গো, শুনে একদম মানা করবে না, শোনো না। তারপর আজকে দেখলাম তো রান্নাটা, আমি বলেছি না জটিলার বাড়িতে যদি কেউ আসে সে বিনে পয়সায় কাউকে খাওয়ার দেবে না। জটিলার ঘরে থাকতে হলে, জটিলার সঙ্গে থাকতে হলে তোমাকে হাত পুড়ে খেতে হবে, বললো দিদিভাইকে, বলেছি রান্না করে, দিদিভাই রান্না করে গেছে মাছ তরকারি, তারপরে ওই তরকারি সব। সত্যি কি দিদিভাই রান্না করেছিল? সত্যি কি দিদিভাই রান্না করেছিল? দিদিভাই রান্নাগুলি করেনি, রান্নাগুলি করেছে তোমার বাড়ির রান্নার মাসি, তোমার বাড়ির কাজের মাসি। আমি ওই দিনও লাউ ঘণ্টের সময় বলেছিলাম তুমি লাউ ঘণ্ট হ্যান ঘণ্ট মা করেছে, মা করেছে বলে তুমি দেখাচ্ছ, তোমার ওইগুলি তোমার রান্নার মাসি করে, রান্নার মাসি অল্প অল্প বাসন ধুয়ে যায় আর রান্নাটা করে, রান্নার ঘরটা মুছে যায়। হ্যাঁ, যদি এক্সট্রা রান্না থাকে তোমার ব্লগে দেখাতে হয়, তার জন্য তুমি একটুখানি একটা পদ বা একটা আইটেম তুমি করো, সেটা তুমি দেখাও। না 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 রবে না গোপনে গোপন কথাটি, রবে না গোপনে উঠিল ফুটিয়া মধুর মিলনে গোপন কথাটি, তাই না? সত্যি বলেছি কেন? হ্যাঁ, তোমরা সত্যি বলেছো, কিন্তু যেদিন আমি বলবো সেদিন তোমরা জানবে আমার বাড়িতে রান্নাটা কে করে। দিদিভাইয়ের সাজ গোজ, দিদিভাই রান্না করলো আর তুমি দেখালে না, দিদিভাই সবগুলি আইটেম মোটেই করেনি, যদি মাছ তরকারি যদি করেও থাকে বাকিগুলি করেনি।
জিন্দগি হার তরফ একশন। কেন তোমার সত্যি কথাটা বলতে তোমার ভেতরে এতটা কেন? তোমার টাকা, তোমার পয়সা, তুমি তো তোমার বন্ধুদেরকে ফলো করো, এই হাতি সাথি মানে মোটকু সাথীকে দেখো, এই এই কাকুলি রান্না করবে, ওই অমুক বড় যা কাজ করবে নিজেই বলে, অমুক চাক কই, ও তো ভয় পায় না, নিজেই কোনো ভাবো আমি, তোমার একটা মাথা ঢুকে গেছে যে আমাকে আমার দুর্গা রূপে রাখতে হবে। কেন তুমি যে আজকে রান্নাগুলি দেখালে না, তোমার কোনো ক্ষতি হলো? হলো না, বলবে দেখিয়েছি তো, হ্যাঁ দেখিয়েছো, দেখিয়েছো ঘুগনি দেখিয়েছো পরে, হ্যাঁ সেটা কোনো ক্ষতি কিন্তু তোমার হয়নি। তুমি সন্ধ্যার সময় এসে ওই ময়দা মাখাটা কেউ মেখে দিয়ে দিয়েছে, সেটা হয়তো তোমার মাসি মেখে দিয়ে গেছে, কারণ তোমার হাতের যে ডোটা হয় না তুমি খুব গোল করে করো, আর এইখানে যে ডোটা ছিল এটা কিন্তু গোল গোল ছিল না, তোমার হাতের ডোটা খুব সুন্দর। তুমি ময়দা মাখবে আর ডো বানাবে দেখাবার সেটা হতে পারে না, এইখানে ডোগুলি ছিল একটু উল্টো পাল্টা, তার মানে ডোটা তুমি মাখনি, তোমার হাতে রুটি এত সুন্দর হয়। তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তুমি এত সুন্দর রুটি বানাও, তুমি তুমি যে রুটি প্রথম দিকে বানাতে আমি অবাক লাগে, একটা বাচ্চা মেয়ে এত সুন্দর রুটি বানায়, আমি তো বানাতে পারি না, কি সুন্দর ফুলকো রুটি তুমি বানায়। তোমার গুণগুলি তো বলতেই হবে না, গুণগুলি তো বলতেই হবে, তো এই ডোটা তুমি করনি, সেটা তোমার কাজের মাসি তোমাকে করে দিয়ে গেছে, বিকালের বাসনগুলি দিয়ে গেছে, সবজি টুজি কেটে, ওই যে টমেটো আর ওটা কেটে দিয়ে গেছে, কারণ তুমি চলে গেছিলে জুতো কিনতে, তোমার বর একা ঘরে বাড়িতে ছিল, সম্পূর্ণ বাড়িতে কেউ নেই, দাদাও আসেনি, একা বাড়িতে ছিল না, তোমার বর একাই ছিল, ওই কাজের মাসিটা এসেছিল, সে ওইখানে ডো বানাচ্ছিল, সে পেঁয়াজ টমেটোগুলি কাটছিল, বাসন মাজছিল, ঘর ঝাড় দিতে দিতে তুমি চলে এসেছ, তুমি চলে এসো, ততক্ষণ তুমি চলে এসেছ, ওইটুকু সময় ছিল বা এতটুকু সময় লাগলে বলেছো তো মাসে তুমি একটু বসো আমি আসছি, কারণ বাড়িটা তুমি কখনো একদম ফাঁকা রেখে যাও না, এটা আমি দেখেছি, তাই বাড়িতে মাসি বিকেলে ছিল। আর যদি মাসি না থাকে, যদি ও একা বাড়ি থাকে, তার মানে ও এখন একা একা খাট থেকে নেমে হুইল চেয়ারে বসে বাথরুমে যেতে পারে, বুঝলে? তোমার দুটোর মধ্যে একটা কথা তোমাকে মানতেই হবে, তুমি দুটোর মধ্যে একটা কথা মানুষটা হতেই পারে না, আইদার বাড়িতে মাসি ছিল নাইলে ও একা একা হুইল চেয়ারে চলতে পারে। তুমি তোমার হাজব্যান্ডকে দেখিয়ে সব কিছু ইনকাম, তোমার সোর্স অফ ইনকাম হচ্ছে তোমার হাজব্যান্ড, সিম্পথি বোর্ড, সেই ছেলেটা কখনো সিঁড়ি দিয়ে কতবার, দাদারও তো বয়স হচ্ছে, ওকে এই হাতি মারা ছেলেটাকে ওই হুইল চেয়ারে করে কষিয়ে দেবে, নিশ্চয়ই সবসময় বাড়িতে থাকে না, জামাইবাবুরা নিশ্চয়ই বাড়ি থেকে আসবে না, দাদা একা একা হুইল চেয়ার ধরে বারবার ভাইকে নামিয়ে নিজের বাড়ির বার্থডে বা বোনদের বাড়ির বার্থডে যেতে পারবে না। তুমি লিফ্ট কেন লাগালে না? লিফ্ট তেমন কিছু দাম পড়ে না, আর তোমার যা আর্থিক সঙ্গতি তুমি লিফ্ট লাগাতেই পারবে, তুমি এই দিকের ঘরটা ভেঙে দুটো রুম করেছো, তারপরে বাথরুম একটাকে ভেঙে ফেলেছো, অনেক কিছু ভেতর নিচে নিচে করছো, নিচের ঘরগুলি প্রথমত এরকম ছিল না, তুমি নিচের ঘরগুলিকেও তুমি ভেঙে ভেঙে রেনোভেট করছো, করছো এরপর কালকে ভিডিও তুমি ঘরটা দিয়েছো না, এটা একটা ঘর ছিল দুটো ঘর করা হয়েছে, মাঝখানে এখনো ওয়ালটা দেওয়া হয়নি, তুমি রেনোভেট করছো, তারপরে বাথরুমও তুমি একটা দুটো দুটো করে ফেলেছো, আজকে দেখিয়েছো পেস্তাকে, যাও 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 এখানে টয়লেট করো, এখানে টয়লেট করো, তো তার মানে নিচের ঘরটাও তুমি চেঞ্জ করছো, আর কত লুকাবে, পারবে না, তুমি পারবে না আমাদের চোখে ধুল দিতে, কালকে আমি ট্যুর হোম ট্যুরটা অনেকবার দেখেছি, অনেকবার, এই দুটো রুম এরকমভাবে ছিল না যে তুমি কালকে দেখালে, এত মিথ্যে কথা কেন, কেন সত্যিটা বলে দেখো, সবাই যদি সত্যি বলতে পারে তুমি কেন পারছো না, ভাবছো যে না ওপরে গিয়ে আমি বলবো যে হ্যাঁ আপনাদের ভাই আগের থেকে একটু ভালো হয়েছে, আমি কোনোদিন বলবো না ও হাঁটতে পারছে, আমি আজকেও দেখেছি ওর একটা পা বাঁকা একটা পা সোজা, তো আমি সেটা কোনোদিনও বলবো না যে হাঁটতে পারছে, এই ভুলটা আমি বলবো না, কিন্তু ও সোজা হয়ে খাট থেকে নিজের চেষ্টায় হুইল চেয়ারে বসতে পারে, হুইল চেয়ার চালিয়ে ও টয়লেটে যেতে পারে এবং সেখানে গিয়ে হাত দিয়ে মগ দিয়ে চানটাও করতে পারে, যেটা আগে হয়তো পারতো না, গর্ব করার কথা, গর্ব করার কথা যে এতটা সে করতে পারছে, আর তুমি খালি বাড়িতে একটা এরকম অসুস্থ লোককে রেখে বাইরে চলে গেছো, বিশ্বাস হয় না, তুমি ওই কাজের মাসিটাকে রেখেই গেছো, কাজের মাসিটাকে রেখেই গেছো, হ্যাঁ তুমি তো আগে কখনো যাইনি, হ্যাঁ আগে গেছো, আগে তুমি যখন যেতে কোনো দোকান টোকান দোকান পাঠে শ্বশুর সঙ্গে যেতে, কিন্তু তখন বাড়িতে কেউ না কেউ থাকতো,
তখনও বাড়িতে কেউ না কেউ থাকতো। তুমি যখন শেষের দিকে শ্বশুরকে নিয়ে ঘর থেকে বেরোতে শুরু করলে, কারণ ব্লগ বানানোর জন্য যখন যেতে, আবার বলতে যে ওকে আমি জিজ্ঞেস করেছি থাকতে পারবে একা, ও বলছে হ্যাঁ তুমি যাও আর আসো আমি চোর থাকতে পারবো একা, আর তুমি ভিডিওতে এসে বলতে তাড়াতাড়ি চলে এসেছি কারণ ও তো একা ছিল খুব চিন্তা হচ্ছিল, তখনকার জটটি জটিলা এখনকার জটিলার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। কত আর শাক দিয়ে মাছ ঢাকবি, পারবি না। বাই বাই ভিউয়ার্স, অনেক কিছু বললাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, প্লিজ স্কিপ না করে দেখতে থাকো।